গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে একদম সময় পাইনি, কারণ এত ব্যস্ততা আজকে ছিল যে আপনাদের সঙ্গে যে কথা বলবো সে সময়টা আজকে আর পাইনি। তাই এখন থেকে আমরা ব্লগটা আমি শুরু করছি। আজকে এখন বাজে 11টা, এইমাত্র আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেলেন, তো সবেমাত্র চা নিয়ে বসেছি। জানিনি আমরা একটু জলখাবার, মানে বেসিক্যালি আমরা ছুটির দিনেই জলখাবার খাবার পরে চাটা খেতে পারি, কিন্তু আজকে যেহেতু মানে এত মানে ওয়েদারটা এত খারাপ যে একটু চা চা মন হচ্ছিল। তা হাজবেন্ড ভাত খেয়ে গেলেন, তো আমি তারপরে একটু চা বানিয়ে নিয়ে খাচ্ছি। তো আজকে সকাল থেকে কথা হয়নি, তাই ভাবলাম এবার একটু শুরু করি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। জানি না এখানকার ওয়েদারের এটা কি প্রবলেম, যদি একবার নিম্নচাপ এরকম একটা শুরু হয় না, মোটামুটি 3-4 দিন টানা চলে, আবার হঠাৎ করে মানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এটা একটা বড় ধরনের সমস্যা। সমস্যা একটাই, কী বলেন তো, ছাদের প্রভিশন না থাকলে না বারান্দায় জামাকাপড় মেলতে হয়, এবং এটা একটা বড় ধরনের মানে কি বলবো বিড়ম্বনা আমার কাছে। আর বর্ষাকালে দেখবেন জামাকাপড়টাও অনেকটা হয়ে যায়, চাদর বিছানা এসব বালিশের ওয়ার টোয়ার অনেকটা থাকে। তো আমার আজকে ঠিক যেমন হয় অ্যাজ ইউজুয়াল, আমার বারান্দাতে প্রচুর জমে গেছে, ভীষণ সমস্যা হচ্ছে আর কি। প্রতিদিনই ভাবি সকালবেলা গিয়ে বারান্দাটায় বসবো, দেখবো যে সেই জবা ফুলটা হয়েছে নাকি। কিন্তু এই আপনাদের প্রথম একদিন বললাম না যে 3-4 দিন অন্তর জবাটা ফোটে, তো আজকেও দেখলাম যে ফুটেছে কি না ওই কড়িটা, কিন্তু দেখলাম না এখনও ফোটেনি। দেখা যাক কাল পরশুর মধ্যে যদি ফোটে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, আপাতত আমি চাটা ফিনিশ করি, পরে আসছি আবার একটা নতুন ফেস নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, এখন আমি স্কুল থেকে ফিরে আসলাম, আমি অনেকটাই ফ্রি। কালকে বাদ পরশু দিন হচ্ছে জিকে অ্যান্ড কালকে জিকে আছে, কালকে তো নেই, না কালকে না কালকে বাদ। আচ্ছা আচ্ছা, আর তারপরে কালকে তো একদম মানে কাল আজকে আমি অনেকটাই ফ্রি, কালকে তো একদম তো পড়া নিয়ে বসতে হবে না, এই তো না আমাদের পড়া নিয়েও তো বসতে হবে, কালকে জিকে আছে। তুমি এত বিজ্ঞের মতো যে কথা বলছো, সত্যি সত্যি পড়া পড়বে তো, জিকেটা পড়বে তো, না আবার ফাঁকি মারবে? আচ্ছা ঠিক, তো এখন আর কি যেমন বললো স্কুল থেকে ও ফিরেছে আর কি। সরি দাঁড়ান, আবার এইখানটা আবার হাত পড়ে গেলে এই ফোনটা নিয়ে কথা বলতে গেলে একটাই প্রবলেম হয়, কী বলেন তো, মানে যদি একটু মানে ভারী তো এদিকে হাত পড়লেই আপনাদের দেখতে অসুবিধা হবে। তো এখন ও যেমন বললো যে আজকে অনেকটা ফ্রি, তা ফ্রি তো আজকে সারাদিনের কি রুটিন কি তা তো অনেকই রুটিন আছে আমি জানি না, তবু বলো আঁকাটা প্র্যাকটিস হবে না সেটা হবে না? আঁকাটা প্র্যাকটিস হবে, আর হচ্ছে তারপরে তারপরে আমি একটা আজকে একটা মোবাইল দেখবো, এটা একটু কম করতে হবে না? ঠিক আছে আসছি আবার পরে, কারণ এখনও ফ্রেশ হবে, সানটান করবে, তারপরে একটু যা হোক একটু রেস্ট নেবে, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জলে দেখুন চ্যানেলের মধ্যে পুরো জল ভরে গেছে। আমি ওই মাঝে মাঝে একটা জিনিস আছে সেটা দিয়ে আর কি জলটাকে বার করে দেওয়ার চেষ্টা করি, আপনাদের দেখাচ্ছি কী দিয়ে বার করার চেষ্টা করি। দেখুন এই একটা জিনিস দিয়ে যেটা আর কি ওই রং খেলে আর কি, সেইটা দিয়ে আমি বার করার চেষ্টা করি এবং এটা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সমস্যা কি, এই চ্যানেলের জলটা যখন বার করা হয় না তখন এই কাঁচের ভেতর দিয়ে পুরো জলটা ভেতরে ঢুকে যায়। তো যাই হোক, এখন বাজে 1:40, তাথৈকে খেতে দিয়েছি। আজকে ওয়েদারটাও ভালো না, ফলে খুব একটা কিছু বেশি কিছু করিনি, ডিমের ঝোল করে নিয়েছি, আর তাথের জন্য একটু মানে হালকা করে একটা অমলেট ভেজে ডিমের ঝোলে দিয়েছিলাম, তো সেটা দিয়েই তাথই খাবে, কারণ পাবদা মাছ সে খাবে না। পাবদা মাছ রান্না করেছি, পাবদা মাছটা সে খাবে না। কালকেও খেয়েছিলাম। কালকে খেয়েছিলে, তাই জন্য আজকে আর খাবে না? না। আচ্ছা, তো এই আর কি, আপাতত সে একটু ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর পাবদা মাছের ঝাল, আর তাতেই তো খাবে না সেই জন্য তার অমলেট দিয়ে ঝোল।
আচ্ছা, তো ঠিক আছে, আপাতত এই অবধি, আবার পরে আসছি, খেয়ে নিই ওর সঙ্গে। আজকে অফিস থেকে ফেরার পর থেকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলার জন্য একটু চেষ্টা করছিলাম। বিষয়টা হলো, সামনে এই আপনার অলরেডি আমাদের কাজটা শুরু হয়েছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ভারতের নির্বাচন কমিশন, যারা ভোটে নাম তুলবে নতুন, তাদের জন্য অনলাইনে যে ফর্ম নেওয়া হতো এবং অফলাইনেও যে ফর্মটা কাজ করতাম আমরা যারা ইলেকশন কমিশনে কাজ করতাম, সেক্ষেত্রে একটা নতুন ব্যবস্থা নিয়ে এসেছে। ব্যবস্থাটা কি না, ফর্মে কিছু চেঞ্জ এসেছে। ফর্ম 6 বলে একটা ফর্ম ছিল, যা দিয়ে নতুন যারা ভোটে নাম তুলবে তারা নাম তুলতে পারতো, সেটা এখনও আছে। আর ফর্ম 6A-তে NRI যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান তারা নাম তুলত। ফর্ম 6B-তে এবছরে যেটা নতুন এসছে সেটা হলো, ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরটাকে কালেক্ট করার ব্যবস্থা হয়েছে। মানে একজন ভোটারের যে ভোটার কার্ড আছে তার এগেনস্টে কোন আধার নম্বরটা আছে সেইটা কালেক্ট করা হচ্ছে ফর্ম 6B দিয়ে। আর ফর্ম 8-এ যত রকমের সংশোধন হতে পারে, আপনার অ্যাড্রেস, আপনার ছবি, আপনার বয়স, যত রকম নামের ভুল, বাবার নামের ভুল, সব রকমের কারেকশান ফর্ম 8-এ করা হচ্ছে। ফর্ম 7 দিয়ে নাম কাটা এবং ডিলিট করা যেটাকে বলা হয় সেই ব্যবস্থা আছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি করবেন কিভাবে? NVSP বলে একটা পোর্টাল আছে, NVSP ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টাল। এই পোর্টালটার মধ্যে প্রথমে নাম রেজিস্টার করতে হয়। রেজিস্টার করবার জন্য একটা জাস্ট আপনার ফোন নাম্বার লাগে। এই ফোন নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলে আপনার OTP আসে, তারপরে আপনি ইউজার আইডি ক্রিয়েট করবেন, ইউজার আইডি আপনার ফোন নাম্বার দিয়ে হয়ে যায়, আর পাসওয়ার্ড আপনি নিজের মতো ক্রিয়েট করে নেবেন। করে নিয়ে আপনি তার মধ্যে যখন লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে আপনি এই ধরনের যত রকমের ফর্ম আছেন সেই ফর্মগুলোকে অনলাইনে আপনি প্লেস করতে পারবেন। আপনি যেখানে আছেন সেখান থেকে বসেই ফর্মগুলো প্লেস করতে পারবেন, অনলাইনেই আপনার কাজ হয়ে যাবে। আর ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন একটা কাজ করেছেন, সেটা কী করেছেন না, এখন কাউকে তার ভোটার কার্ড নিতে কোনো অফিসে যেতে হয় না। ইলেকশন কমিশন তার বাড়ির অ্যাড্রেসে পোস্ট করে সেই ভোটার কার্ড পাঠিয়ে দিচ্ছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি বা আপনার আত্মীয় স্বজনরা যে বুথে ভোট দেন সেই বুথে যে BLO থাকেন, বুথ লেভেল অফিসার বলে, আপনি সেই বুথে গেলে তার দেওয়ালে দেখবেন, বুথের দেওয়ালে সেই BLO-র ফোন নাম্বার লেখা থাকে, নাম লেখা থাকে, ওনাকে ফোন করেও এই বিষয়ে জানতে পারেন। বা আপনি আপনার এই সমস্যাটা নিয়ে যে কোনো ধরনের এই ইলেকশন রিলেটেড বা ভোটার কার্ড রিলেটেড বা ইলেকট্রাল রোল রিলেটেড ইস্যুতে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আর একটা বিষয় হলো, এখন যে আমাদের ভোটে নাম তোলা হতো সেটা আগে 1 জানুয়ারি যে বছরে কারুর 18 বছর বয়স হতো সেই বছরের হিসাব অনুসারে হতো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বছরের 4টে কোয়ার্টার ধরে নেওয়া হয়েছে। একটা হচ্ছে 1 জানুয়ারি, আর একটা হচ্ছে 1 এপ্রিল, আর একটা হচ্ছে 1 জুলাই, এবং তারপরে হচ্ছে 1 অক্টোবর। এই 4টে কোয়ার্টার ধরে যাদের বয়স 18 বছর হয়ে যাবে তারাই এই ভোটে তাদের নাম তুলতে পারবে। তার মানে 18 বছর বয়সটা 1 জানুয়ারি ধরে আগে যেটা হতো সেটা এখন 4 বার সুযোগ দেওয়া হচ্ছে। 1 জানুয়ারির পরেও যদি কারোর বয়স 18 বছর হয়ে যায় তাহলে 1 এপ্রিলে তার নাম চলে আসবে। ঠিক সেইভাবেই 1 এপ্রিলের পরে যদি কারোর নাম 18 বছর হয়ে যায় 1 জুলাই আসবে। ঠিক এইভাবেই জিনিসটা নামটা তোলা যাবে। তার মানে একটা লোককে অনেক ক্ষেত্রে দেখা যেত 1 জানুয়ারির পরে গিয়ে তার যদি 18 বছর বয়স হয় তাহলে 1টা বছর অপেক্ষা করে যেতে হতো, এবং সে যখন নাম তুলতো তখন তার বয়স প্রায় 19 বছর হয়ে যেত। সেই জিনিসটাকে ইলেকশন কমিশন এবছরে সংশোধন করে এই ব্যবস্থা করেছে। হ্যালো এভরিওয়ান, এখন রাত্রিবেলা, এখন মা রুটি বানাচ্ছে, আমরা এখন খাবো। আমরা কন্টিনিউ করতে পারিনি, কেন আমরা খুব টায়ার্ড ছিলাম, বাবাও টায়ার্ড ছিল, মাও টায়ার্ড ছিল, আমিও টায়ার্ড ছিলাম।
আর আজকে আমি পড়িনি, কালকে পড়বো। আজকে পড়ুনি কেন সেটা বলো? ফ্রি ছিলাম রে। কারণ আজকে হচ্ছে ওর বাংলা সরি অঙ্ক পরীক্ষা হয়ে গেছে, তাই জন্য ও আজকে একটু বেশি ছুটি মুডে আছে। কালকে থেকে পড়া হবে আশা করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কাল গুড নাইট, বাই বাই এভরিওয়ান এন্ড গুড নাইট। কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।